সরকার কাড়ি কাড়ি টাকা খরচ করে স্বচ্ছ ভারত অভিযানের প্রচার চালিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু বাস্তব অন্য কথায় বলে। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের গুমরা এমই স্কুলের সামনে নোংরা আবর্জনার পাহাড় জমে রয়েছে দীর্ঘদিন ধরে। 6 নম্বর জাতীয় সড়কের পাশে এমই স্কুলের দেওয়ালটি একটি অঘোষিত ডাস্টবিনে পরিণত হয়েছে বর্তমানে। পচা দুর্গন্ধে স্কুল পড়ুয়া সহ পথচারীদের এই এলাকা দিয়ে যাতায়াত দুঃসাধ্য হয়ে পড়েছে। অভিযোগ, স্থানীয় ব্যবসায়ীদের সৌজন্যে এই নোংরার পাহাড় জমলেও সারাইয়ে কারো ভ্রুক্ষেপ নেই।